সালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি ফিজিক্স সেকেন্ড পার্টের চলতরী চ্যাপ্টারের নতুন আরেকটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমাদের কি রোধ, যে রোধের কি দুইটা সূত্র দিয়েছে, শেষ দুইটা সূত্র যে একটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর ভিত্তি করে এবং কি দৈর্ঘ্যের উপর রোধের কি পরিমাণ প্রভাব থাকে সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব, এবং কি এটার সাথে আমরা কি ম্যাথ প্র্যাকটিস করব এই টাইপের। তো আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। চলো আমরা প্রথমে দেখি দৈর্ঘ্যের সূত্রটা কি বলছে। বলছে কি স্থির থাকবে, তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ও উপাদান কি থাকে স্থির থাকে। আমরা জানি রুট কি চারটা বিষয়ের উপর নির্ভরশীল, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উপাদান এবং কি তাপমাত্রার উপর নির্ভর করে। আমরা আগের ভিডিওতে আমরা কি তাপমাত্রা এবং কি উপাদান সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা রোধের এই যে দুইটা সূত্র আছে, দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপর কি নির্ভর করে তা দেখব। আমরা তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ এবং কি উপাদান স্থির থাকলে কোন একটি পরিবাহের রোধ আর ওই পরিবাহের দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি, এল প্রপোর্শনাল আর প্রপোর্শনাল এল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে আমার দৈর্ঘ্যটা কি কোন পরিবাহের রুট যদি আমরা কি আর হয় এবং দৈর্ঘ্য যদি এল হয় তাহলে কি রুটটা হচ্ছে কি দৈর্ঘ্যের সমানুপাতিক। ধর আমরা এটা একটা পরিবাহী আছে, এই পরিবাহীটা হচ্ছে আমাদের, এই পরিবাহের দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি রুট হচ্ছে কি এই পরিবাহের রুটটা হচ্ছে আমাদের কি আর। যদি আমরা কি কখনো দৈর্ঘ্যটা আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের রুটটা কত হবে, রুট ও দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি দৈর্ঘ্য কি করা হয় এলটা যদি আমরা কি 2L করা হয় তাহলে আমাদের রুট কত হবে, 2R হবে। আর আমরা এল যদি আমাদের কি হয় 3R করা হয় তাহলে রুটটাও কি হবে 3R হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের কি দৈর্ঘ্য যত গুণ বৃদ্ধি করব আমাদের রুটও কি তত গুণ বৃদ্ধি পাবে। এখন আসো আমরা পরবর্তী আরেকটা কোশ্চেন, পরবর্তী টপিকটা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রে আমাদের কি বলছে, দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র আমাদের বলে দিচ্ছে যে আমাদের কি তাপমাত্রা, থিটা এবং কি দৈর্ঘ্য এবং কি উপাদান কি স্থির থাকলে কোন একটি পরিবাহীর রুট অর্থাৎ কি আর এর মানটা তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। যেমন আমাদের কি আর প্রপোর্শনাল 1/a। এখানে আমাদের কি বুঝতেছি, যদি আমরা কি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের দৈর্ঘ্যটা কি থাকে স্থির থাকে, তো এই তারটুকুর দৈর্ঘ্য যেমন ছিল তেমনই আছে, তাহলে এল দৈর্ঘ্য ছিল, এবং এটা যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা কি করে দেই কমিয়ে দেই তখন আমাদের কি রুটটা কি পাবে, বাড়বে না কমবে? অবশ্যই দেখো আমরা দেখি ব্যস্তানুপাতিক মানেটাকে, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে আর যত বৃদ্ধি পাবে এর মান তত কি হবে হ্রাস পাবে, আর যদি আমরা এর মানটা বাড়ে তাহলে কি আরটা কি পাবে বৃদ্ধি পাবে। যেমন যদি আমরা হিসাব করো, যেমন আমাদের এখানে যদি আমরা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি করি দ্বিগুণ করে দেয় তাহলে আমাদের রুটটা কত হবে দেখো তো, তখন আমাদের কি আর ড্যাশ প্রপোর্শনাল 1/a, তাহলে আমাদের কি আসতেছে আর ড্যাশ প্রপোর্শনাল 1/2a। কারণ আমাদের কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা কি করছি দ্বিগুণ করছি, তাহলে দেখো তো আমরা রুটটা কি হয়ে যাচ্ছে আর ড্যাশ ইকুয়াল আসতে কত, এইটুকু 1/a পরিবর্তে আর লিখতে পারি, আর 1/2 মানে কত 0.5 আর। তাহলে এখন দেখো আমরা কি যত দ্বিগুণ করা হলে আমাদের কি তার অর্ধেক হইতেছে, রুটটা কি আগেরটার কত হইতেছে অর্ধেক হয়। এমনই যদি আমরা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা কি করে দিই তিন গুণ করি, আমরা তিন গুণ করি তাহলে রুটটা কত গুণ হ্রাস পাবে, কত গুণ হবে আগের যে রুটটা ছিল সেটার কত হবে, সেটার 1/3 হবে, 1/3 আর এত গুণ কি হবে কম হবে। তো আশা করি আমরা এটা কি করতে পারছি বুঝতে পারছি। তো আমরা এই রুট এবং কি সাথে যদি আমরা একত্রিত করি সমন্বয় ভাবে লিখি, যেমন আমরা সূত্র দুইটা পারছিলাম আর প্রপোর্শনাল এল, তাহলে আমরা আর প্রপোর্শনাল কি 1/a, তাহলে আমরা এই দুইটার যদি আমরা একসাথে লিখতে চাই r/a, তাহলে আমরা এখান থেকে আমরা আর ইকুয়াল লিখতে পারি রো l/a। এখানে আমাদের রোটাকে বোঝানো হয়েছে আপেক্ষিক, আপেক্ষিক রুট, আপেক্ষিক রুট। তাহলে এই আপেক্ষিক রুটটা কাকে বলে সেটা আমরা দেখব।
এখন আরেকটা জিনিস মনে রাখবা যে আমরা কি একই উপাদানের কি আপেক্ষিক রোধ কি থাকে, সেম থাকে, একই উপাদানের আপেক্ষিক রোধ একই থাকে। তো এটা তোমাদের এমসিকিউ আসবে, তো আশা করি এটুকু তোমরা মাথায় রাখবা। চলো এখন কোশ্চেন আসতে পারে, আপেক্ষিক রোধ কাকে বলে, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি। যে আমরা বলছে আমরা আপেক্ষিক রোধ সমান, আমরা এখন আমরা এখান থেকে আমরা আপেক্ষিক রোধটা বের করব। দেখো আমরা রোধের যে সূত্রগুলো পেয়েছিলাম সেই সূত্রগুলো থেকে আমরা কি লিখতে পারি, আমরা আর ইকুয়াল রো এল বাই এ, তাহলে আমরা রো সমান আমরা কি লিখতে পারি, আর এ ডিভাইডেড বাই এল। এখন দেখো সব সময় কি দৈর্ঘ্যটা কি হইতে হইব, একক হইতে হইব, তাহলে আমরা কি রোটা পাবো। এখান থেকে আমরা আগে কি করি, একক বের করি, একক। তাহলে আমরা এই যে আপেক্ষিক রোধের এককটা কি হবে সেটা আমরা দেখি, যেটা হচ্ছে আমাদের কি রোধ, রোধের একক হচ্ছে কি আমাদের ওহম, আর ক্ষেত্রফলের একক হচ্ছে আমাদের কি মিটার স্কোয়ার, আর দৈর্ঘ্যের একক হচ্ছে কি মিটার। তাহলে একক হচ্ছে কি হলো ওহম মিটার। তো এখন এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি, তাহলে আমরা আপেক্ষিক রোধটা কি সেটা আমরা আগে এখন আসলে দেখি। যে আমরা বলছি একক দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা কেমন হতে হবে, 1 মিটার হতে হবে। তাহলে আমরা কি 1 মিটার দৈর্ঘ্যের একক প্রস্থচ্ছেদের, তাহলে আমরা কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও কি হতে হবে, 1 হতে হবে, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন একটি পরিবাহীর তার প্রস্থচ্ছেদের অবিলম্বে ভাবে বিদ্যুৎ প্রবাহ যে পরিমাণ বাধা পায়। তাহলে আমাদের এখান থেকে আমাদের যে ঢুকতেছিল কারেন্টটা তৈরি হতেছিল, এখান থেকে যাওয়ার সময় আই যাওয়ার সময় যে পরিমাণ কি পায় বাধা পায়, তাকে আমরা কি বলি আপেক্ষিক রোধ বলি। তাহলে আপেক্ষিক রোধ বলি, তার মানে আমরা কি এখান থেকে আমাদের যখন কারেন্টটা ফ্লো হয় মানে কি ইলেকট্রন ফ্লো, আর এখানে আমাদের কি বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হতে হবে কি 1 মিটার স্কোয়ার, এবং কি দৈর্ঘ্যটাও কি হতে হবে 1 মিটার। সেই ক্ষেত্রে আমরা একে বলবো আপেক্ষিক রোধ। তাহলে এখন ধরো আমরা একই সাথে আমরা দুই তিনটা উপাদান হয়, সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক রোধটা কেমন হবে। ধরো আমরা দুইটা তার দেওয়া আছে, এটা একটা তার, এটা এই তারের দৈর্ঘ্য ধরো আমাদের L1, এটার প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে A1, আর এই তারের রোধ হচ্ছে আমাদের R1, এটার হচ্ছে আমাদের কি ঘন আপেক্ষিক রোধ হচ্ছে রো 1। আরেকটা তার চিন্তা করো, এই তারটুকু হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আমাদের A2, এটা হচ্ছে আমাদের L2, এটার রোধ হচ্ছে আমাদের R2, আর এটার হচ্ছে কি আপেক্ষিক রোধ হচ্ছে কি রো 2। তাহলে আমরা এখান থেকে সূত্র অনুসারে আমরা লিখতে পারি না রো 1, রো 1 ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে আমাদের কি RA/L, আচ্ছা R1 A1 L1, তাহলে আমরা কি ডিভাইডেড বাই, সরি দেখো আমরা R1 রো 1 বাই রো 2 সমান আমরা লিখতে পারি R1 A1 ডিভাইডেড বাই L1 ইন্টু L2 ডিভাইডেড বাই R2 A2। তা এই সূত্রটাও আমাদেরকে সামনে কাজে লাগবে, তো আশা করি এটুকু তোমরা মাথায় রাখতে পারবে। চলো আমরা একটা ম্যাথ প্রবলেম দেখি, তারপরে আমরা দেখো এখানে একটা কোশ্চেন বলছে আমরা একটা তারের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছি। এই প্রবলেমটা প্রথম প্রবলেমটা দেখো, যে আমরা বলছে এত মিটার 0.48 মিটার দৈর্ঘ্য এবং কি 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রোধ হচ্ছে এত ওহম, তারটির আপেক্ষিক রোধ কত। আমরা রো সমান আমরা জানি আর A/L, এখানে আমাদের সবকিছুই দিয়ে দিছে। এখানে এখানে আমাদের কি কি দিছে, আমাদের L এর মান দিছে 0.48, তারপরে আমাদের এর মান দেয় নাই, আমাদের কি দিছে ব্যাস দিছে। তাহলে আমরা ব্যাসটা ব্যাসার্ধ বের করতে হইব
আমরা ব্যাস ডি ধরি, ডি এর মান কত? 0.12 মিলিমিটার। তারপরে কি দিয়েছে? আর ডি দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কত? 15 ওহম। এখন দেখো, আমরা এইখানে আর এর মানটা আমরা বসাই দিই 0.48 ইন্টু ক্ষেত্রফলের সূত্র কি জানো? যেহেতু বৃত্তকার, পাই আর স্কোয়ার, আর এর মান কত হবে? 0.06। উপরে কি হতে হবে? ইন্টু, এটা আছে আমাদের মিলিমিটারে, তাহলে আমাদের কি নিতে হইব? মিটারে নিতে হইব, 10^-3। তারপরে এটার উপর কি হবে? একটা স্কোয়ার হবে। আর এখানে আমাদের এল, সরি, আমাদের এখানে আর এর মানটা কি হয়েছে? ভুল হয়েছে, আর এর মান হলো 15 ওহম, আর এল এর মান হচ্ছে কত? 0.48। তাহলে এখন আসো আমরা এটা যদি ক্যালকুলেটার ইউজ করি, তো আমরা আপেক্ষিক রোধটুকু পাবো, গিয়ে হলো যে আমাদের রো ইকুয়াল 3.53 ইন্টু 10^-7। এখন আসলে আমরা আপেক্ষিক রোধের এককটা কি জানি আমরা? একক জানি আমাদের ওহম মিটার। তো আশা করি এটা বুঝতে পারছো। দেখো পরবর্তী কোশ্চেনটাও সেম, একটি আপেক্ষিক রোধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, কত দৈর্ঘ্যটা নিলে তার রোধ এত হবে? তার মানে দৈর্ঘ্যটাকে বের করতে বলছে। তো এটা তোমরা হোমওয়ার্ক, তো এটা করে তোমরা কি কমেন্ট করে জানাবে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।